বিচ্ছেদ ও একাধিক সিনেমায় যুক্ত হওয়ায় ব্যক্তিজীবন ও পেশাজীবন দুটোই আলোচনায় পরিমনির এ অভিনেত্রী হাজির হয়েছিলেন একটি অনুষ্ঠানে একটি ওটিটি মাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত হয়েছে সাক্ষাৎকারটি সেখানে অভিনেত্রী জানিয়েছেন সামনে একজনকে মারবেন তিনি ইন্ডাস্ট্রির কাকে দেখলে মারতে ইচ্ছা করে জানতে চাইলে পরিমণি বলেন সামনে মার খাবে একজন খাওয়ার পর সবাই এমনি জানতে পারবে এখন যদি বলে দিই তাহলেই সতর্ক হয়ে যাবে আমার সামনেই পড়বে না পেটানোর অভিজ্ঞতা আছে কি এ প্রশ্নের উত্তরে তিনি বলেন হ্যাঁ ভীষণ অনেক 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 আছে এমন সবচেয়ে মজার বিষয় হল ওরা মার খায় কিছু বলে না মার খেয়ে চুপ হয়ে থাকে এ সময় ব্যক্তিগত জীবন নিয়ে অভিনেত্রী বলেন পরিমনির নাকি তিন চারটি জামাই আছে আগেরও দুইটা বাচ্চা আছে সহ অনেক কিছুই যখন জেলে ছিলাম তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি এই কুড়ি দিনের মধ্যে এই গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবন বৃত্তান্ত তৈরি করে ফেলে যাকে বলে বায়োগ্রাফি তিনি আরও বলেন কেউ যদি জেলে যায় এক রকম। আর আমার যেটি হয়েছে জেলে যাওয়ার পর আমার শো কল্ড আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমি যাদের সঙ্গে মিশেছে তাদের ধারণা ও আর জেল থেকে বের হতে পারবে না এটি কি ভাই এটা কোনো কথা বলে রাখা ভালো গত আঠেরোই সেপ্টেম্বর রাজকে ডিভোর্স লেটার পাঠান পরিমণি পরে রাজের ভাই পরিচয় ওই চিঠি গ্রহণ করেন এক ব্যক্তি এরপর থেকে রাজ দুজনেই ব্যস্ত কাজ নিয়ে